আসসালামু আলাইকুম, আমি তনি। আজকের ভিডিওতে করে দেখাবো চিকেনের অনেক প্রত্যাশিত একটি রেসিপি, চিকেন রোস্ট। রোস্ট করাটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আমার আজকের ভিডিও ফলো করলে বুঝতে পারবেন রোস্ট করাটা কতটা সহজ। চলুন দেখে নিই কীভাবে সহজেই রোস্ট করা যায়। রোস্ট করার জন্য এখানে আমি 12 পিস মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ চিকেনের গায়ে মেখে চিকেনটাকে আমি তেলে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এখানে চিকেন কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে। চিকেনের অপোজিট পাশ উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো চিকেন ভেজে নিব। এক নজরে দেখে নেই রোস্ট করার জন্য কী কী লাগছে। এখানে চিকেনকে লাল করে ভেজে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানের এই পেস্টটা আমি আগেই তৈরি করে রেখেছি। এখানে দিয়েছি 20টা কিশমিশ, 1 টেবিল চামচ পোস্তদানা আর 8টা কাজু বাদাম। এই সব কিছু ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আরও নিয়ে নিয়েছি আলু বোখারা 5টি, এলাচ 4টি, দারচিনি 4টি, লবঙ্গ নিয়েছি 6-7টি। এখানে হাফ কাপ মিষ্টি দই ও হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে নিয়েছি। জয়ফল ও জয়ত্রীর গুঁড়া, এখানে আমি অর্ধেকটা জয়ফল ব্যবহার করেছি। আরও লাগবে 1 কাপ তেল, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এছাড়াও লাগবে 1 কাপ দুধ, 1 টেবিল চামচ লেবুর রস আর পেঁয়াজ বেরেস্তা। শুরু করা যাক, চলুন। 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ও 2টি মাঝারি সাইজের তেজপাতা। সুন্দর ফ্লেভার না আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। দিয়ে দিব পেঁয়াজ, রসুন, জিরা ও আদা বাটা। কিছু সময় পরে দিয়ে দিব কিশমিস, পোস্তদানা ও কাজু বাদাম পেস্ট। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখানে আমি আমার স্বাদ মতো লবণ নিয়েছি, আপনারা প্রয়োজনে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না, আর বেশ সময় নিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে। প্রায় 2 মিনিট পরে এসে ফেটানো টক দইটা দিয়ে দিব। এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাচাপ। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেন ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 কাপ দুধ। চিকেনকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব আলু বোখারা। এখন লো আঁচে চিকেনকে ঢেকে রাখবো।
চার পাঁচ মিনিট পরে এসে দিয়ে দেব চারটি আস্ত কাঁচামরিচ। অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চিকেন বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে। অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি, আগে থেকে করে রাখা জয়ফল জয়ত্রীর গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা আমার বাসায় আগেই করা ছিল। এই সব কিছু দিয়ে হালকাভাবে নাড়া দিয়ে ঢেকে রাখব ছয় সাত মিনিটের জন্য। ব্যাস, তাহলেই রোস্ট রেডি হয়ে যাবে। পরিবেশন করে নিলাম চিকেনের প্রত্যাশিত রেসিপি রোস্ট। কি যে সুন্দর ফ্লেভার বের হচ্ছে বলে বোঝানো যাবে না। যাদের কাছে রোস্ট করাটা ঝামেলার মনে হয় তারা নিশ্চয়ই খুব সহজেই এখন রেসিপিটি করতে পারবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।